এসে গেছে সবকটা কাবাব, এখন আমি একটা একটা করে ট্রাই করব আর আপনাদের রিভিউ দেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব শ্রীতে। আজকে আমরা চলে এসেছি আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকে আমরা যাবো একটা জায়গায় কাবাব ট্রাই করতে। এই কাবাবটা একটু স্পেশালিটি আছে, এই কাবাবটা অন্য কাবাবদের থেকে অনেক আলাদা। আপনি ভ্যারাইটি ফ্লেভারের কাবাব পাবেন প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আর্সালান আমিনিয়া এইসব জায়গায় যদি কাবাব আগে খেয়ে থাকেন তো সে কাবাবগুলোর দাম অনেক বেশি হয়, সেই তুলনায় এটা অনেক পকেট ফ্রেন্ডলি। আপনি এখানে ওইখানকার কাবাবগুলো যেটা হয় সেটা হচ্ছে আপনি নিয়ে এলেন, গরম খাচ্ছেন ভালো লাগছে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু ছিবড়ে টাইপ হয়ে যায়, অতটা টেস্ট থাকে না, কিন্তু এই কাবাবে সেটা হয় না। এই দোকানটার নাম হচ্ছে রোস্টেড কাট। এটা গুড়িয়ার থেকে একটু গিয়েই কসবা বলে একটা জায়গা আছে, সেখানে ডানাতে পড়ে। এই রোস্টেড কাট বেশ কিছুদিন হলো ফেমাস হয়েছে, তো আমরা অনেক রিভিউ পড়েছি, দেখেছি, শুনেছি, তো খুব ভালো রিভিউ পেয়েছি, তো আজকে ট্রাই করতে যাব, দেখা যাক কিরকম হয়। চলুন আপনারা আমার সাথে। সেখানে একসঙ্গে অনেকগুলো বই চলছে, গাদার টু, বোমকেশ, এই জন্য জায়গাটা প্রচন্ড ভিড় ভাট্টা। আজকে আমরা রোস্টেড কাটে ফার্স্ট নেবো, এখানে প্রচুর ভিড় হয় আর অলরেডি শুরু হয়ে গেছে, তো আমরা ফার্স্ট পাচ্ছি, আমাদের ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছি।
মিশে গেছে সবকটা কাবাব। এখন আমি একটা একটা করে ট্রাই করবো আর আপনাদের রিভিউ দেবো। এটা ফার্স্ট আমি ট্রাই করছি চাপলি কাবাব, এটা 100 টাকা করে এক একটা পিস। এটা মাটনের, এটা চিকেনেরও আছে। অসাম, জাস্ট মাউথ ওয়াটারিং। এটা পুরোটাই মাটন দিয়ে বানানো, মাঝে কোনো অনেক জায়গায় হয় ডাল ছাতুর পুর টুর দেয়, কিচ্ছু নেই, টোটাল মাটন। অসাম খেতে, অসাম। এটা আপনারা রুটি দিয়ে ট্রাই করতে পারবেন। এটা হচ্ছে পেয়ারে কাবাব, আমি এটা এখন ট্রাই করব। এটা উপরে একটা হালকা চিজের লেয়ার আছে। এই পেয়ারে কাবাবটা 4 পিস, দাম 180 টাকা। এটা জাস্ট লাইক শিক কাবাব হয়, যেটা সব জায়গায় দিল্লিতে এটা বিখ্যাত, সেই শিক কাবাবই। ওপরে চিজটা একটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করেছে এর মধ্যে। অসাম, অসাম। এটা ড্রাই খাওয়ার জন্য, এটা অ্যাজ এ স্টার্টার আপনি খেতে পারেন, কিন্তু এটা চাপড়ি মালাই কাবাবটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন। এটাও দারুণ। এটা না, এটার নাম হচ্ছে টিক্কা মালাই কাবাব। এটা এটা 180 টাকায় 6 পিস। এটা বাটার ক্রিম সব কিছু দিয়ে এটা মাখিয়ে করা, ম্যারিনেট করে, প্লাস উপরে ওরা দিয়েছে দিয়ে করা। এটা রুমালি রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো। আমরা রুমালি রুটি এনেছি খাবো সেটা পরে, আপনার দেখানোর জন্য আমি জাস্ট এটা দেখালাম। প্রত্যেকটা আইটেমই অসাধারণ আর প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি। আপনার যদি এখনও ট্রাই না করে থাকেন রোস্টেড কাট, অবশ্যই একবার করবেন, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। লোকেশনও খুব ভালো জায়গায়, সেটা আপনার রুবি দিয়েও আসতে পারেন, বাইক বাই অটো করে বাসে করে আসতে পারবেন, আপনারা গড়িয়ার থেকেও যেতে পারবেন। দুটো থেকেই 10-15 মিনিট লাগবে, গড়িয়ার থেকে আরও কাছে, জাস্ট বিজন সেতু থেকে নেবেই ডানাতে পড়বে রোস্টেড কাট। আর যিনি মালিক দেবাংশু দে, তিনি তার ব্যবহার খুব ভালো আর তিনি শেফ হিসাবে তো অসাধারণ। তো আজকে আমার সাথে কথা বললাম, আলাপ করলাম, খুব ভালো লাগলো। প্রচণ্ড ভিড় হয় কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, 6টার মধ্যে পৌঁছতে পারেন তাহলেই কিন্তু পাবেন সব কিছু ঠিকঠাক, না হলে 6:30-7টা টাইম যত যাবে তত একটা করে আইটেম শেষ হতে থাকবে। এটা এত ক্রেজ আর প্রত্যেকটা আইটেমই পকেট ফ্রেন্ডলি। এই যে আমার কাছে মেনু কার্ডটা এখন আছে, না দেখুন দেখতেই পাবেন প্রত্যেকটা আইটেম 180-220 এর বেশি কিছু নেই। এই কাবাবগুলো যেগুলো আমরা ট্রাই করছি প্রত্যেকটাই আর্সালান আমিনিয়া নিতে গেলে এক একটা কাবাব 300-400 টাকা প্লেট পড়ে যাবে আপনাদের, আপনারা সবাই জানেন সেটা। কিন্তু এখানে সেটা অনেক কম কস্টে কিন্তু অনেক সুন্দর খাবার, তাই বলবো রোস্টেড কাট একবার ট্রাই করবেন। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। থ্যাংক ইউ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই হাজির হব আবার নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।